আমার এই ব্যথাটা এত অসহ্যকর যন্ত্রণার ব্যথা ছিল যে যদি কখনো ব্যথা এমন ভাবে উঠতো, কোমরে উঠলে আমি কোমর নিজে কখনোই নাড়াইতে পারতাম না। যদি কেউ আমাকে ধরে কোমর সরিয়ে দিত তাইলে আমি সরতে পারতাম, নিজে নিজে ঘুষ পায়দাও কোনোভাবেই আমি নিজে সরাইতে পারতাম না। আমার হাতে যখন ব্যথা উঠতো তখন আমি হাতে এই ব্যথায় আমি নিজে ভাত তুলেও খাইতে পারিনি, এমনকি নিজে যে নিজের মুখটা দমু হাত দিয়ে তাও তুলতে পারিনি। হাঁটা তো দূরের কথা, পাও আমি শেষ রেনিয়াও কোনোভাবে পা নাড়াইতে পারিনি। যদি কেউ দূরে মোট কথা পাজা কুলে করে এরকম করে আমারে ই করছে, যখন ব্যথাটা ব্যথার ওষুধ ছাড়া কিছুতেই আমার ব্যথা ই হয় নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত 11 দিন আগে DPRC হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার রিউমার আর্থ্রাইটিস এই অসুখ নিয়ে। সারা শরীরে ব্যথা ছিল, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। আমার নাম আখি, আমার বয়স 33, আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা ডুবাইল। আমার এই ব্যথা অনেক আগে থেকেই ছিল, কিন্তু 2 বছর ধরে আমার এই রোগটা ডাক্তার ধরতে পেরেছে। এই 2 বছরে আমি 4-5টা ডাক্তার দেখাইছি, তারা সবাই এমনি বলছে যে আমার এই রোগটা ভালো হবে না, ওষুধ চালিয়ে যেতে হবে। কিন্তু আমি DPRC হসপিটালের আমার হাজবেন্ড ব্যথার ওষুধ খাইতে খাইতে যখন আমি এরকম সমস্যা হয় ফুলে যাই, এটা দেখে আমার হাজবেন্ডই এই DPRC হসপিটালে যোগাযোগ করছে। যোগাযোগ করে ওনার বন্ধুর দ্বারা যোগাযোগ করছে, এখানে উনি সিরিয়াল দিয়ে আমাকে এখানে আসতে বলছে। আমি ইউটিউবে দেখে দেখতেও বলছে, দেখে আমি এখানে আসছি। আমার এই ব্যথাটা এত অসহ্যকর যন্ত্রণার ব্যথা ছিল যে যদি কখনো ব্যথা এমন ভাবে উঠতো, কোমরে উঠলে আমি কোমর নিজে কখনোই নাড়াইতে পারতাম না। যদি কেউ আমাকে ধরে কোমর সরিয়ে দিত তাইলে আমি সরতে পারতাম, নিজে নিজে ঘুষ পায়দাও কোনোভাবেই আমি নিজে সরাইতে পারতাম না। আমার হাতে যখন ব্যথা উঠতো তখন আমি হাতে এই ব্যথায় আমি নিজে ভাত তুলেও খাইতে পারিনি, এমনকি নিজে যে নিজের মুখটা দমু হাত দিয়ে তাও তুলতে পারিনি। হাঁটা তো দূরের কথা, পাও আমি শেষ রেনিয়াও কোনোভাবে পা নাড়াইতে পারিনি। যদি কেউ দূরে মোট কথা পাজা কুলে করে এরকম করে আমারে ই করছে, যখন ব্যথাটা ব্যথার ওষুধ ছাড়া কিছুতেই আমার ব্যথা ই হয় নাই। আমার ব্যথাটা মনে সকালে তো এমনিতে শরীর ব্যথা কেমন জাম হয়ে থাকতোই, তারপরে আমি ভালো মানুষ মনে করেন যে ব্যথার ওষুধ যদি না খাইতাম, যদি আজকে খাইছি এই কালকে খাই নেই, কালকে খাইছি আজকে খাই নেই, এরকম যদি হয় তাহলে মনে করেন যে হঠাৎ করে আমি ভালো মানুষ হাঁটতেছি, হঠাৎ করে আমার পায়ে ব্যথা হলো, আর আমার ওইখান যেখানে আছে ওইখান থেকে আর আমি আসতে পারতাম না ব্যথায়। আমার যদি কেউ ধরে নিয়ে আসতো তাইলে ওই পায়াও বোট কথা আমি ভর দিতেই পারতাম না, এরকম ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা। যদি আমার এই ডানায় ব্যথা হইতো তাহলে এই ডানা আর আমি এইভাবে তুলতে পারতাম না, ও ব্যথা ওইভাবে লাগে আর কি, তো একদম ব্যথায়। হ্যাঁ, যদি আমার শোয়ার সময় ব্যথা হতো, এই গাড়ে ব্যথা হতো, তখন আমি মানে শুয়েও কোনো শান্তি পাইতাম না। এই গাড়ে যখন ব্যথা হতো তখন আমার শুয়েও থাকতে পারতাম না, বসেও থাকতে পারতাম না, অসহ্য যন্ত্রণাকর ব্যথা থাকতো তখন। না, এটা আমার সমাধান ছিল না, আমার মনে ভয় ছিল যে ব্যথার ওষুধ বেশি খাইলে মানুষের অনেক সমস্যা দেখা দেয়। এই সেই কারণে এই DPRC হসপিটালে আসছি, যে এখানে ব্যথার ওষুধ ছাড়া আর থেরাপির মাধ্যমে এলে চিকিৎসা দেয়, ব্যথা সেরে যায়, সেই কথা শুনি আমি এখানে আসছি। আসলে কোনো ডাক্তারই আমাকে ব্যথার ওষুধ আমি খাইতে চাই নাই, কিন্তু ব্যথাটা এত ব্যথা হইতো যে আমি কোনো কাজই করতে পারতাম না, হাঁটতে পারতাম না। এই সাংসারিক জীবনে যেহেতু হলে চলাফেরা করতেই হবে, কাজ করতেই হবে, সেই জন্য আমি ব্যথার ওষুধটা খাইতাম। কিন্তু কোনো ডাক্তারই আমাকে বলে নাই যে ব্যথার ওষুধ ছাড়া ব্যথা ভালো হবে, এই ব্যথার ওষুধ খাইতেই হবে, এই কথাটা আমি ডাক্তারকে প্রশ্ন করছি যে এই ব্যথার ওষুধ খাইতে খাইতে তো আমার কোনো শরীরে কোনো পার্টস হয়তো বা ই হতে পারে। সেটা ওনারা স্বীকার করছে যে হ্যাঁ নষ্ট হতে পারে, কিন্তু আমার খাইতেই হবে, এই ওনারা এই কথাটাই বলছে। অতএব আমি যদি ব্যথা কখনো মনে করতাম যে কম আছে তাহলে তখন খাইতাম না, না খাইলে পর মুহূর্তে আমার যখন ব্যথাটা হইতো তখন তো আমার হাত পা নাড়াইতে পারতাম না, তখন বাধ্য হয়ে আমি ব্যথাটা কমানোর জন্য ব্যথার ওষুধ খাইতাম। DPRC হসপিটালের সন্দর্ভে আমার হাজবেন্ড বাহিরে থাকে,
উনি এলে ডিপিআরসি হাসপাতালে ওনার বন্ধুর দ্বারা ডিপিআরসি হাসপাতালে খোঁজ নিয়েছেন। উনি মানে আমি ব্যথার ওষুধ খাইতে খেতে যখন ফুলে যাচ্ছি এটা দেখে উনি এলে ভালো জায়গার খোঁজ করছেন। পরে উনি ওইখানে বাহির থেকে এটার খোঁজ করছেন, খোঁজ করে ওনারা বলছে আপনারা ইউটিউব দেখেন। পরে ইউটিউব দেখেও দেখছে, দেখে আমাকেও দেখতে বলছে, দেখে এখানে আসছে। আমি এখানে ভর্তি হওয়ার পর আমাকে 702-এ দেওয়া হলো, সেখানে আমার থেরাপি আসলো, আমাকে থেরাপি দিল। ও থেরাপি দেওয়ার পর দুই একদিন পর থেকেই আমার ব্যথাটা ভালো হতে শুরু করলো, ভালো লাগতে শুরু করলো আমার। তারপরে আস্তে আস্তে আমার ব্যথাটা একদম সেরে গেল। আসলে যেদিন আমার ব্যথাটা পুরোপুরি সেরে গেল সেদিন মনে হলো যে আমি একটা জেলখানার ভিতরে ছিলাম, সেখান থেকে বের হলাম। মানে অনেক ভালো লাগলো ব্যথাটা সেরে, মানে আমি ব্যথার অসহ্য যন্ত্রণায় ছিলাম, সেখানে আমার খুবই ভালো লাগতেছে যে আমি ব্যথা ভালো হয়ে বাড়ি যাচ্ছি। একমাত্র তারাই বুঝবেন যারা এই ব্যথাটা যাদের আছে, যে কতটা যন্ত্রণা, কতটা খারাপ এই ব্যথাটা, অসহ্যকর যন্ত্রণার। আমার থেরাপিস্ট আপুকেও আমি অনেক ধন্যবাদ জানাই, সফুল্লা স্যারকেও ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করব না। উনি আমার একমাত্র রূপটা ধরতে পারছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত, এবং কি এখানকার স্টাফ থেরাপি এরা খুবই দক্ষ, এখানকার ম্যানেজমেন্টরাও অনেক ভালো, খুবই ভালো। তারা প্রতিনিয়ত খবর নিয়ে আসছেন যে কেমন আছেন, কি কোনো সমস্যা আছে কিনা, মানে সব দিক দিয়ে এখানকার পরিবেশটা খুবই সুন্দর, খুবই উন্নত, স্বচ্ছল একদম পরিবেশ। আমি নিজেও এখান থেকে সুস্থ হয়েছি, এমনকি এখান থেকে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আমি নিজের চোখে দেখেছি। আমার মতো এরকম যদি আপনারা কেউ এই ব্যথায় ভুগেন, কে রোগী ভুগেন, তাহলে আপনারা এখানে আসতে পারেন, এখানকে সুন্দর চিকিৎসা নিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।